নজর রাখবো পরবর্তী সংবাদে। লাড্ডু বিতর্কের মাঝে এইবার তিরুপতি মন্দিরে পুজো দিতে দেখা গেছে সস্ত্রীক চন্দ্রবাবু নাইডুকে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরে যান এবং সেখানে পুজো দিয়েছেন। সস্ত্রীক আছে দেখা গেছে চন্দ্রবাবু নাইডুকে পুজো দিতে, এবং পাশাপাশি এই যে লাড্ডু বিতর্ক হচ্ছে তাকে কেন্দ্র করে রীতিমতো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যাতে করে নিরপেক্ষ তদন্ত হোক, সেই জায়গায় এই নিরপেক্ষ তদন্ত বহাল রাখলেন, বহাল রাখার কথা বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবেন? দেখো, সকালের মধ্যে আঞ্চলিক ব্রহ্মোৎসবের সূচনায় যোগ দেন চন্দ্রবাবু নাইডু এবং বিপিএ সঙ্গে নিয়ে ভক্তি বস্ত্র বা তিলচের ঠাকুর দিয়ে পুজো দেন তিনি। পুজো সম্পন্ন হওয়ার পর মন্দিরে তিনি প্রধান পৌরোহিত ব্রহ্মপুত্র ঠাকুর চন্দ্রবাবুর মাথায় মেরে দেন এবং তিরুপতি মন্দির কর্তৃপক্ষের তরফে চন্দ্রবাবুকে পবিত্র ঠাকুর দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিষয়টা হলো যে চন্দ্রবাবু এমন একটি সময় তিরুমলার তিরুপতি মন্দিরে গেলেন যে সময় সেখানে প্রশান্তি কান্তিকে সমীকরণ জাতীয় রাজনীতি। এই চন্দ্রবাবুই কিন্তু সম্প্রতি অভিযোগ করেছেন যে জগনমোহন রেড্ডি সরকারের আমলে তিরুপমালার প্রসাদী লাগ্য বানানোর সময় ব্যবহৃত বিয়ের সঙ্গে প্রচুর চর্মীকে মেশানো হতো। গুজরাটের এক সরকারি ব্যবস্থাকে দুধাইয়ের একটি রিপোর্ট উদ্ধৃত করে চন্দ্রবাবু দাবি করেছিলেন যে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাগ্যতে বিশুদ্ধ বিয়ের সঙ্গে মেশানো হচ্ছে প্রচুর চর বিষয় থেকে এই বিতর্কে সূত্রপাত। মহেন্দ্র কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছিল এবং তারপরে আমরা দেখেছিলাম যে চন্দ্রবাবুর মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে মনোনীত করে মন্তব্য মা বলা হয়েছিল। দেখো, এই মন্দির কিন্তু বিষয়টি আবার সুপ্রিম কোর্টে গেছে এবং দুবার ইতিমধ্যে শুনানি হয়ে গেছে। শুক্রবার বা গতকাল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে তিরুপতি মন্দিরের যে প্রসাদ লাগবে সেই প্রসাদী লাগবে প্রচুর চলতি মেশানোর অভিযোগের তদন্ত তত্ত্বাবধানের দায়িত্ব লাগবে কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ডিরেক্টর এবং শেষরা যে স্বাধীন বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মানে সিবিআই এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ মানে দায়িত্বের আধিকারিকরা রয়েছে। এর আগে তিরুপতি মন্দিরের প্রসঙ্গ দেখতে প্রচুর চলতি মেশানোর অভিযোগে তদন্ত শুরু করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশের পিট এবং কিশোর গাড়াই এবং বিচারপতি কেবি বিশ্বনাথনকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে শুক্রবারের নির্দেশের পরে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পদক্ষেপ গুরুত্বহীন হয়ে পড়লই এবং সোমবার এই মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট চন্দ্রবাবু এবং অন্ধ্র সরকারকে কার্যত ভর্ৎসনা করে বলেছিল যে ঈশ্বরকে রাজ্যে থেকে দূরে রাখুন। অর্থাৎ গোপাল এখন পর্যন্ত শুনানি হয়েছে এই রাজ্যগুলোতে সেই দুবারই কিন্তু সুপ্রিম কোর্টে মুখ করেছে চন্দ্রবাবু নাইডু এবং তোমাকে জানিয়ে রাখবো তারই মধ্যে আজ সকালে তিনি স্ত্রীকে সঙ্গে করে নিয়ে সেই তিরুপতি মন্দিরে যান, সেখানে পুজোয় যোগ দেন, ব্রহ্মোৎসবের সূচনায় যোগ দেন। একেবারে সুমন্ত, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং পাশাপাশি এই লাড্ডু বিতর্ক আজ দেশ জুড়ে এবং তারই মধ্যে চন্দ্রবাবু নাইডুর পৌঁছে দেওয়া, পাশাপাশি এই যে বিতর্ক সেই বিতর্ককে বহাল রেখে তার নিরপেক্ষ যেন তদন্ত হোক সে কথাই আজ বললেন চন্দ্রবাবু নাইডু। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।